হারিয়ে যায়, অনেকে বলবে সকলে সিট পায়নি, সকলের কাছে সিট সকলকে নমস্কার, জয় যীশু। আসুন আমরা প্রাক বড়দিনের উপাসনা শুরুর আগে কয়েকটি কোরাস গান দিয়ে আমরা শুরু করি। তোমার দাঁড়িয়ে প্রবেশ করি ধন্যবাদ দিয়ে, তোমার প্রাঙ্গণে প্রশংসা দিয়ে আমি গাইব আজকে সদা প্রভুর প্রীতি, আমার আসেনি খুশি করেছে। তোমার দ্বারে প্রবেশ করি ধন্যবাদ দিয়ে, তোমার প্রাঙ্গণে প্রশংসা দিয়ে আমি গাইব আজকে সদা প্রভুর প্রীতি, আমার আসেনি খুশি করেছে, খুশি করেছে, খুশি করেছে, আমার আসেনি খুশি করেছে, খুশি করেছে, খুশি করেছে, আমার আসেনি খুশি করেছে। আনন্দে গই গাইতে তো মন প্রাণ ধন্যবাদ প্রশংসাতে, আনন্দে গই গাইতে তো মন প্রাণ ধন্যবাদ প্রশংসাতে, দয়ালু যীশু দয়া কারুনিশার জগতে এমন প্রেম করিলে, কারুনিশার জগতে এমন এমন প্রেম করিলে যে যেন যেতে তাহারে তাহারে বিশ্বাস করে, যেন যেতে তাহারে তাহারে বিশ্বাস করে, সে বিলাস না কিন্তু অনন্ত অনু
অনন্ত জীবন পায়, সে বিনাশ না কিন্তু আনন্দ অনন্ত জীবন পায়। দেখো আমি তোমাদের মহানন্দের সুসমাচার জানাইতেছি, সেই আনন্দ সমুদয় লোকেরই হইবে, কারণ অদ্য দাউদের নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মিয়াছেন, তিনি খ্রিস্ট প্রভু। আসুন আমরা প্রার্থনা করি। পবিত্র পবিত্র বাহিনীগণের সদাপ, স্বর্গ তোমার সিংহাসন, পৃথিবী তোমার পাদপীঠ, আর এই পৃথিবীর পাদপীঠে দাঁড়িয়ে পিতা আমরা তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি, তোমার স্তুতি আরাধনা করি, যে প্রভু বিগত একটি বৎসর সেই পয়লা জানুয়ারি থেকে আজকে সেই ২৪শে ডিসেম্বর পর্যন্ত তুমি আপন হাতে তালুর মধ্যে রেখে আমাদেরকে বহন করলে, কত ঘাত প্রতিঘাত উত্থান পতনের মধ্যেও তুমি আমাদেরকে হারিয়ে যেতে দাওনি, একটি বৎসর আপন হাতে তালুর মধ্যে রেখে বহন করলে প্রভু, যেন প্রভু গো আমরা কেউ বিনষ্ট না হয়ে যায়, কিন্তু তোমার আশীর্বাদ অনুগ্রহকে সঙ্গে নিয়ে আরেকটিবার এই পুণ্য দিনের, শুভ দিনের, পবিত্র দিনের, বড়দিনের প্রাককালের যে উপাসনা প্রভু, তার যেন সাক্ষী হতে পারি। তাই পবিত্র প্রভু আমরা আজকে এসেছি তোমার পবিত্র গৃহে নিজেদেরকে শূন্য করে নিয়ে, অনুগ্রহ করো, আশীর্বাদ দান করো, যেন এই পবিত্র উপাসনালয়ে যতক্ষণ থাকব মন প্রাণ ধ্যান দেহ আত্মা তোমার চরণতলে সমর্পণ করতে পারি। বিগত জীবনের বিগত দিনগুলির যে সকল কালিমা, যে সকল অন্ধকার দিক, যে সকল জিনিস তুমি পছন্দ করো না, সেগুলোকে প্রভু যেন আমরা মলবর ত্যাগ করে তোমাকে সঙ্গে নিয়ে চলব, তোমাকে সঙ্গে নিয়ে বাঁচব, এই প্রতিজ্ঞায় যেন আবদ্ধ হতে পারি এই পবিত্র উপাসনালয় থেকে। তাই প্রভু আশীর্বাদ করো, তোমার অদৃশ্য উপস্থিতির মধ্যে রেখে প্রতিটি প্রাণকে তুমি পরিচালিত করো, যেন প্রভু প্রত্যেকে দেহমনাতে সুস্থ থেকে তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার আরাধনা আমরা এখানে করতে পারি। আশীর্বাদ দান করো প্রভু, আমরা যা কিছু করব, গান, শাস্ত্রপাঠ, শাস্ত্রবাক্য আলোচনা, সর্বোপরি তোমার সেই পবিত্র দেহরক্তের সহভাগিতা, তা যেন তোমার চরণতলে গ্রহণযোগ্য এবং গ্রাহ্য হয়। প্রভু বিশেষ করে প্রার্থনা করি আজকের এই পবিত্র দিনে দিক দিকান্তরে সমগ্র বিশ্বে তোমার সন্তানেরা আজকে তোমার আগমনের প্রতীক্ষায়, তোমার সেই পবিত্র দিনের প্রাককালে উপাসনায় অনেক স্থানে শুরু হয়েছে, অনেক স্থানে শুরু হবে, প্রভু তোমার চরণতলে সমর্পিত হই। তোমার নিরাপত্তা, তোমার নিরাপত্তা তোমার স্বর্গীয় দূতগণ দ্বারা প্রত্যেকটি স্থানে প্রত্যেকটি সন্তানকে প্রভু গো তুমি সুরক্ষিত করো, সুরক্ষিত রাখো প্রতিটি প্রাণকে, যেন শয়তান দিয়াবল মন্দতা কিংবা কোনো আক্রমণ যেন কোথাও না আসে, কিন্তু তোমার প্রতিটি সন্তান যেন সুন্দরভাবে সুরক্ষিত থেকে তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। প্রভু আজকের দিনে যারা পবিত্র বাক্য বিভিন্ন স্থানে তুলে ধরছেন ধরবেন, আমাদেরও পুরোহিত মশাই তাকেও রাখি প্রভু, প্রত্যেকের মুখনিঃসৃত বাক্য দ্বারা সকলকে তুমি আত্মিকভাবে সঞ্জীবিত হতে সাহায্য করো। উপস্থিত প্রতিটি ভক্ত সন্তানকে রাখলাম, প্রত্যেককে অনুগ্রহ আশীর্বাদ দৈহিক আত্মিক সুস্থতা দানে পরিতৃপ্ত করো। কোয়ারের টিমকে তুমি আশীর্বাদ করো, যেন প্রভু সুন্দরভাবে তারা এই উপাসনাকে তাদের কণ্ঠের মধ্যে থেকে পরিচালিত করে নিয়ে যেতে পারে। আরেকটিবার তোমার চরণতলে সর্বান্তকরণের সমর্পণের মধ্যে দিয়ে এই ছোট্ট ভিক্ষা প্রাণের চেয়ে প্রিয় পালক পিতা তোমার নামেতে চাইলাম, দয়া করে তুমি শ্রবণ এবং গ্রাহ্য করো। এই সময় আমরা ঈশ্বরের প্রশংসার্থে উপাসনার প্রথম গান করি। আমাদের কাছে যে সিট আছে তাতে এক সংখ্যা গীতকুসুমে ২২১, ধর্মগীতে ৯৪ সংখ্যা গীতকুসুম ২২১, ধর্মগীত ৯৪। Thank you.
স্বাগত স্বাগত জানাম তোমাকে খ্রিস্ট। আজি মুখে তোমারি বন্দনাতে স্বাগত 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 জানা তোমাকে কৃষ্ণ। আজি মুখে তোমারি বন্দনাতে উৎসাহিত আকাশ বাতাস ফুলকে সিহারি উৎসাহি পুরাতি সিহারি না বোঝানি মহারানন্দে না বোঝানি মহারানন্দে বসুন্ধরা ধীমাতে নিখিলেশ মুহার হয়েছে তোমারি বন্দনাতে স্বাগত 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 জানাই তোমাকে কৃষ্ণ। আজি পুনরাতে মুখে তোমারি বন্দনাতে ধরুনি মাঝারে ধরুনি মারো পাপে ভরা কারাগারে সরোগে পানি পারে পারে ধরুনি মাঝারে ধরুনি মারো পাপে ভরা কারাগারে সরোগের পানি লাগিয়া ছুঁয়েছিল বারে বারে ছালে পাপি মনির ভাবো না গুছালে বাণী প্রণাম লহো গো বন্ধু বাণীর প্রণাম লহো গো বন্ধু অভিনন্দন সাথী মুখে তোমারি বন্দনাতে স্বাগত 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 জানাই তোমাকে কৃষ্ণ। আজি পুনরাতে মুখে তোমারি বন্দনাতে বন্দনাতে তোমারি বন্দনাতে। পবিত্র প্রভুভোজ পুস্তিকার তিনের পৃষ্ঠার তিনের অনুচ্ছেদ আমরা লক্ষ্য করি। পবিত্র প্রভুভোজ পুস্তিকার তিনের পৃষ্ঠার তিনের অনুচ্ছেদ লক্ষ্য করি। প্রভু যীশু খ্রিস্টের
প্রভু পিতা ঈশ্বর প্রেম এবং পবিত্র আত্মার সহভাগিতা আপনাদের সকলের সহবর্তী হোক, আপনাদের সহবর্তী হোক। চারের অনুচ্ছেদ সকলে একসঙ্গে বলি, সর্বশক্তিমান ঈশ্বর, তোমার কাছে সকল হৃদয় মুক্ত, সকল মনোবাসনায় তুমি জানো, তোমার কাছে কোনো গুপ্ত বিষয় অবহিত নয়, তোমার পবিত্র আত্মার অনুপ্রেরণা দ্বারা আমাদের অন্তরে চিন্তা সকল পরিশুদ্ধ করো, যেন আমরা একান্ত মনে তোমাকে ভালোবাসিতে পারি এবং বিহিত রূপে তোমার পবিত্র নামের মহিমা কীর্তনের সমর্থ হই, আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা, ইহা হোক, আমেন। আমরা প্রত্যেক উঠে দাঁড়াই। ঊর্ধ্ব লোকে ঈশ্বরের মহিমা ভূতলে ছাটি, মানব সমাজে প্রীতি, হে ঈশ্বর প্রভু সদা বিরাজে, ঈশ্বর সর্বশক্তিমান পিতা, আমরা তোমার প্রশংসা করি, তোমার স্তুতির বর্ণনা করি, তোমার মহামহিমা স্মরণ করিয়া ধন্যবাদ গুণ কীর্তন করি, হে প্রভু একমাত্র যাতে প্রভু যীশু খ্রীষ্ট, হে ঈশ্বর প্রভু ঈশ্বরের নিশাধু, পিতার পুত্র জগতের পাপারি, আমাদিগকে আপনার সকল অনুগ্রহ করে বসবেন। এই সময় আমরা আজকে দিনে নিরূপিত শাস্ত্রের প্রথম পাঠ বা পুরাতন নামের পাঠ শ্রবণে যাই। আজকের দিনে নিরূপিত শাস্ত্রের প্রথম পাঠ যা লেখা আছে সকরীয় দুই অধ্যায় দশ থেকে ১৩ পদ, সকরীয় দুই অধ্যায় দশ থেকে ১৩ পদ, পৃষ্ঠ সংখ্যা ১৩৫৭। পাঠের আরম্ভ এইরূপ, সিয়ন কন্যে আনন্দ গান করো, আহ্লাদ করো, কেননা দেখো আমি আসিতেছি, আর আমি তোমার মধ্যে বাস করিব, ইহা সদাপ্রভু বলেন। সেই দিনে অনেক জাতি সদাপ্রভুতে আসক্ত হইবে, আমার প্রজা হইবে, এবং আমি তোমার মধ্যে বাস করিব, তাহাতে তুমি জানিবে যে বাহিনীগণের সদাপ্রভুই আমাকে তোমার নিকটে পাঠাইয়াছেন। আর সদাপ্রভু পবিত্র দেশে আপনার অংশ বলিয়া যিহূদাকে অধিকার করিবেন, ও
জেরুসালেমকে আবার মনোনীত করিবেন। সদাপ্রভুর সাক্ষাৎতে প্রাণী মাত্র নীরব হও, কেননা তিনি আপন পবিত্র আবাসের মধ্যে হইতে জাগিয়া উঠিয়াছেন। ইহাই প্রভুর বাক্য। ধন্যবাদ। আনন্দ 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 আমরা আজকের দিনে নিরূপিত শাস্ত্রের দ্বিতীয় পাঠ বা নতুন নিয়মের পাঠ আমরা শ্রবণ করি। পবিত্র উপাসনার দ্বিতীয় শাস্ত্র পাঠ, যা পাওয়া যাবে নতুন নিয়মে ফিলিপীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রেও, তার চার অধ্যায় চার থেকে সাত পদ। চার অধ্যায় চার থেকে সাত পদ পাঠের আরম্ভ এইরূপ: প্রভুতে আনন্দ। তোমরা প্রভুতে সর্বদা আনন্দ করো। পুনরায় বলিব, আনন্দ করো। তোমাদের শান্তভাব মনুষ্য মাত্রের বিদিত হোক, প্রভু নিকটবর্তী। কোন বিষয় ভাবিত হইও না, কিন্তু সর্ববিষয় প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাত্রা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যীশুতে রক্ষা করিবে। ইহাই প্রভুর বাক্য। ঈশ্বরের ধন্যবাদ। আমরা এই সময় ঈশ্বরের প্রশংসার্থে উপাসনার দ্বিতীয় গান করি, আর গানটি ইংলিশ টিউনের গান। আমরা প্রত্যেক উঠে দাঁড়িয়ে গানটি করব। গান বই সিটে আমাদের যেটা আছে দুই সংখ্যা, এইসব ভক্তবৃন্দ সংখ্যাটা ধর্মগীতি 192, এই সরি ধর্মগীতে 78, গীতকুসুমে 192 সংখ্যা। গীতকুসুম 192, ধর্মগীত 78 সংখ্যা। গাও শালো বা
শ্রীবান নাম তোমার হইলে ভাবি জাগো যীশু চিরদিন তোমার গোড়াবো পিতা যে আপো মাংসে ভান্ড চক্ষো এসো পুজিতা এসো পূজিতাহারে এসো পূজিতাহারে পূর্ণ সুসমাচার সাধু লোক লিখিত সুসমাচার তার প্রথম অধ্যায় আমরা প্রত্যেকে দাঁড়িয়ে থাকি সাধু লোক লিখিত সুসমাচার তার প্রথম অধ্যায় 26 থেকে 38 পদ অবধি খ্রিস্ট যীশু তোমার গৌরব সাধু লোক লিখিত সুসমাচার প্রথম অধ্যায় 26 থেকে 38 পদ অবধি লোক প্রথম অধ্যায় 26 পদে পাঠের আরম্ভ এই রূপ সুসমাচার পাঠের বিষয় যীশু খ্রিস্টের জন্ম বিষয়ক আগম সংবাদ পরে ষষ্ঠ মাসে গাব্রিয়েল দূত ঈশ্বরের নিকট হইতে গালিল দেশের নাসরত নামক নগরে একটি কুমারী নিকটে প্রেরিত হইলেন তিনি দাউদ কুলে জোসেফ নামক পুরুষের প্রতি বাগদত্তা হইয়াছিলেন সেই কুমারীর নাম মরিয়ম দূত গৃহমধ্যে তাহার কাছে আসিয়া কহিলেন ওই মহানুগৃহীতে মঙ্গল হোক প্রভু তোমার সহবর্তী কিন্তু তিনি সেই বাক্যে অতিশয় উদ্বিগ্ন হইলেন আর মনে মনে আন্দোলন করিতে লাগিলেন এ কেমন মঙ্গলাবাদ দূত তাহাকে কহিলেন মরিয়ম ভয় করিও না কেননা তুমি ঈশ্বরের নিকটে অনুগ্রহ পাইয়াছ আর দেখো তুমি গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে ও তাহার নাম যীশু রাখিবে তিনি মহান হইবেন আর তাহাকে পরাত্পরের পুত্র বলা যাইবে আর প্রভু ঈশ্বর তাহার পিতা দাউদের সিংহাসন তাহাকে দিবেন তিনি যাকব কুলের উপরে যুগে যুগে রাজত্ব করিবেন আর তাহার রাজ্যে শেষ হইবে না তখন মরিয়ম দূতকে কহিলেন ইহা কিরূপে হইবে আমি তো পুরুষকে জানি না দূত উত্তর করিয়া তাহাকে কহিলেন পবিত্র আত্মা তোমার উপরে আসিবেন এবং পরাত্পরের শক্তি তোমার উপরে ছায়া করিবে এই কারণে যে পবিত্র সন্তান জন্মিবেন তাহাকে ঈশ্বরের পুত্র বলা যাইবে আর দেখো তোমার জ্ঞাতি এলিজাবেথ তিনি বৃদ্ধ বয়সে পুত্র সন্তান গর্ভে ধারণ করিয়াছেন লোকে যাহাকে বন্ধা বলিত এই তাহার ষষ্ঠ মাস কেননা ঈশ্বরের কোনো বাক্য শক্তিহীন হইবে না তখন মরিহম কহিলেন দেখুন আমি প্রভুর দাসী আপনার বাক্যানুসারে আমার প্রতি ঘটুক পরে দূত তাহার নিকট হইতে প্রস্থান করিলেন এই হল প্রভু খ্রিস্টের পূর্ণ শুভবার্তা প্রভু যীশু তোমার প্রশংসা আমরা দাঁড়িয়ে থাকা অবস্থাতেই আমাদের মণ্ডলীর প্রতীক বিশ্বাস সূত্র স্বীকার করি আমি ঈশ্বরের বিশ্বাস করি যিনি সর্ব পৃথিবীর সৃষ্টিকর্তা সর্বশক্তিমান পিতা এবং তার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের যিনি পবিত্র আত্মার দ্বারা গর্ভস্থ হইলেন কুমারী মরিয়ম হইতে জন্মিলেন সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসিয়া আছেন তথা হইতে তিনি চার করিতে আসিবেন
আমি পবিত্র আত্মায় পবিত্র সর্বজনীন মণ্ডলীতে সাধুদের সহভাগিতায় পাপ মোচনে শরীরের পুনরুত্থানে ও অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন। আপনার সকল অনুগ্রহ করে বসবেন। এই সময় আমরা আজকের দিনে নিরূপিত যে মণ্ডলীর বিজ্ঞাপন আমরা তা শ্রবণ করি। এখানে উপস্থিত সকলকে সাধু পৌল মণ্ডলীর পরিচালন সমিতি এবং পুরোহিতবর্গর পক্ষ থেকে শুভ বড়দিনের অগ্রিম প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। মণ্ডলীতে যে সাউন্ড সিস্টেমটি আছে সেটি অনেক পুরনো হয়ে গেছে, সঠিকভাবে কাজ করছে না। নতুন সাউন্ড সিস্টেমের জন্য প্রচুর অর্থের প্রয়োজন। আপনাদের কাছে অনুরোধ করা হচ্ছে আপনারা আপনাদের সাহায্য হাত আমাদের দিকে বাড়িয়ে দিন, যাতে এই মণ্ডলীতে একটি নতুন সাউন্ড সিস্টেমের ব্যবহার আমরা করতে পারি। 2024 সালের ক্যালেন্ডার এসে গেছে, দাম 20 টাকা। আপনারা ফিটি কাকুর কাছ থেকে সেই ক্যালেন্ডার সংগ্রহ করে নেবেন। 25/12/2023 সোমবার অর্থাৎ আগামীকাল সকাল 7টায় বড়দিনের পবিত্র প্রভুভোজের উপাসনা অনুষ্ঠিত হবে। 31/12/2023 রবিবার রাত্রি 10টায় ওয়াচ নাইট সার্ভিস এবং পবিত্র প্রভুভোজের উপাসনা হবে। 1/1/2024 সোমবার সকাল 7টায় নতুন বছরের পবিত্র প্রভুভোজের উপাসনা অনুষ্ঠিত হবে। 31/12/2023 রবিবারে বৈকালে কোনো উপাসনা হবে না। বেলিগ্রাহাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 2 দিনব্যাপী এক শান্তি উৎসবের আয়োজন করা হয়েছে আগামী 3রা ও 4ঠা ফেব্রুয়ারি 2024 বৈকাল 4 ঘটিকা থেকে ঠাকুরপুকুর এপিপ্যানি সিএনআই মণ্ডলীতে। বক্তা ডক্টর রবার্ট কানভিল। বিসিবির পক্ষ থেকে কেওড়াপুকুর জোনে খ্রিস্টিতে এক পরিবার দিবস ও ঐক্যভোজের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী 23শে জানুয়ারি 2024 সকাল 9টা থেকে দুপুরের আহার পর্যন্ত। এই অনুষ্ঠানে মণ্ডলীর সকলে আমন্ত্রিত। ধন্যবাদ। এই সময় আমরা ঈশ্বরের প্রশংসাতে উপাসনার তৃতীয় গান করি। গান সংখ্যা গান বই শীটে 3 নম্বর গান আমরা করি এবং তারপর আমরা পবিত্র প্রভুবাক্যে যাব। গীত কুসুমে 198 সংখ্যা, ধর্মগীতে 77, ধর্মগীত 77 সংখ্যা, গীত কুসুম 198। Thank you.
সবাইকে পাক বড়দিনের আজকের উপাসনার প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা জানাই। আজকের যে তিনটি পাঠ হয়েছে সকরীয় ভাববাদী পুস্তকের দুই অধ্যায় দশ থেকে ১৩ পদ এবং নতুন নিয়মে ফিলিপীয় পত্রের চার অধ্যায় ৪ থেকে ৭ পদ এবং সুষমাচার সাধু লুক লিখিত সুষমাচারের এক অধ্যায় ২৬ থেকে ৩৮ পদ। আর আজকের মূল বিষয় হল যীশু খ্রিস্টের আগমন তার মানুষদের কাছে আনন্দ এবং শান্তির। প্রভু যীশু খ্রিস্টের আগমন কিসের জন্যে? না আনন্দ এবং শান্তির জন্যে। প্রভু যীশু খ্রিস্ট তিনি যখন জন্মালেন তখন কেউ প্রস্তুত ছিল না, কেউ প্রস্তুত ছিল না, এমনকি মরিয়মও প্রস্তুত ছিল না। কিন্তু ২০২৩ আজকে আমরা কত বড় দিন পালন করলাম এবং ডিসেম্বর মাস এলে আমরা অনেক আনন্দিত হই এবং প্রস্তুত হই। সেদিনে প্রস্তুতি ছিল না, কিন্তু আমরা অনেক প্রস্তুতি নিয়েছি আজকে আসবার জন্যে এবং আগামীকাল, এবং আমরা প্রস্তুতি নিয়েছি আমাদের পরিবারের সমস্ত খাওয়া দাওয়া পোশাক আশাক সমস্ত কিছু প্রস্তুতি, কিন্তু সেই দিনে প্রস্তুতি কোনো ছিল না। তাই আজকের বিষয় হচ্ছে যে খ্রিস্টের আগমন আমাদেরকে তার আনন্দ এবং শান্তি দেন। সেই আনন্দ এবং সেই শান্তি আপনাদের প্রস্তুতির মধ্যে আছে কি? আপনারা যীশু খ্রিস্টের আসার যে আনন্দ এবং যে আসার শান্তি আপনারা আজকের নিতে প্রস্তুত, হ্যাঁ কি না? হ্যাঁ, কতজন? প্রায় এখানে ৫,০০০ যদি লোক হয় দু তিনজনের গলা পাচ্ছি। কতজন প্রস্তুত আছি? তাহলে প্রস্তুত থাকলে আমি যদি এক ঘন্টা বলি থাকতে হবে, আর দু ঘন্টা যদি উপাসনা হয় প্রভুর ভোজ নিয়ে চলে যাব না, আমি প্রস্তুত কি না, আমি কিভাবে প্রস্তুত হয়ে এসেছি, কি প্রার্থনা নিয়ে এসেছি? যদি এক ঘন্টা বাক্য হয় আমি এক ঘন্টার বাক্য আনন্দের সঙ্গে গ্রহণ করব, এবং সেই বাক্যে আনন্দ আছে, সেই বাক্যে শান্তি আছে। কিন্তু আজকে এক মাস ধরে যখন প্রস্তুতি নিয়েছি, কিসের প্রস্তুতি নিয়েছি?
এবং দু ঘন্টা যদি আড়াই ঘন্টা যদি চার্জ হয়, আমি প্রভুর বোধ শুধু নিতে আসিনি, শেষে আশির বছর নিয়ে তার শান্তি নিয়ে আমি ফিরব। কতজন এই প্রস্তুতি নিয়ে এসছেন? তাই যিশুর আগমন পৃথিবীর মানুষের কাছে আনন্দ এবং শান্তির। আজকে যদি সেই শান্তি যদি পেতে চান নতুন করে, তাহলে আজকের বাক্যের মধ্যে দিয়ে দেখব যে ঈশ্বর তার পুত্র প্রভু যিশু খ্রিস্টকে কেন পাঠালেন। শুধু দিনটাকে উদযাপন করে 24 ঘন্টা কাটিয়ে দেওয়াটা, আনন্দ করাটা নয়, কিন্তু চিরস্থায়ী আনন্দ এবং শান্তি তার পুত্র প্রভু যিশু খ্রিস্টের মধ্যে দিয়ে দিলেন। যে যিশুকে পায় সে আনন্দে থাকে, যে যিশুকে পায় সে শান্তিতে থাকে, এবং সেই শান্তি চিরস্থায়ী। আজকে যে সুসমাচার পাঠ হয়েছে লোকলিখিত সুসমাচার 1:26-28 পর, এই সুসমাচার সাধু লোক লিখেছেন এবং তিনি ছিলেন ডাক্তার। এবং 4টি সুসমাচারের মধ্যে যেহেতু তিনি ডাক্তার, তিনি এই বাক্য লিখেছেন, এই সুসমাচার লিখেছেন তার জীবনে তার হৃদয়ে দরদ ছিল, গরিবদের জন্য দরদ ছিল, দলিতদের জন্য দরদ ছিল, অচ্ছুতদের জন্য দরদ ছিল, পতিতদের জন্য দরদ ছিল। এবং সেই জন্য অন্যান্য সুসমাচার থেকে সাধু লোক লিখিত সুসমাচার, তিনি যদি যেহেতু ডাক্তার ছিলেন তার মানুষের প্রতি ভালোবাসা দরদ ছিল, এবং সেই দরদের প্রেক্ষাপটে যিশুকে তিনি দেখিয়েছেন এবং সুসমাচারের অন্যান্য ঘটনা দেখিয়েছেন। সমস্ত পতিত, দরিদ্র, দলিত, অচ্ছুত মানুষের জন্য। এবং আজকে যখন এই সুসমাচার পাঠ করা হয়েছে লোকলিখিত সুসমাচারের 1:26-38 পর, আর প্রথম অধ্যায়ে সাধু লোকলিখিত সুসমাচার দুজন নারীকে উল্লেখ করেছেন, তুলনামূলক দুজন নারীকে উল্লেখ করেছেন, এবং দুজনকেই ঈশ্বর আশীর্বাদ করলেন। এই লোকলিখিত সুসমাচারে যিশু আসার আগে তার পথ প্রস্তুতকারক জন বাপ্তাইজককে পাঠিয়েছিলেন, এবং তার মা ছিলেন এলিজাবেথ, এবং যিশু খ্রিস্ট 6 মাস পর এলেন। তাই আজকের স্বর্গদূত যখন সেই বার্তা দিতে এলেন তখন 6 মাস উল্লেখ করা হলো, অর্থাৎ এলিজাবেথের গর্ভে 6 মাস জন বাপ্তাইজক আছেন, আর 6 মাসের মাথায় প্রভু যিশু খ্রিস্টের কাছে জন্যে মরিয়মের কাছে এলেন এবং মরিয়মকে উল্লেখ করা হলো। এলিজাবেথ বিবাহিত, মরিয়ম অবিবাহিত, শুধুমাত্র বাগদান, এবং তার মধ্য দিয়ে আগামী দিনে বিবাহিত জীবনে নিশ্চিতকরণ করা হয়েছে। এবং এলিজাবেথ বৃদ্ধা, মরিয়ম কুমারী, এবং দুজনের কাছেই ঈশ্বরের বার্তা তিনি দিলেন। যখন এলিজাবেথের কাছে এসেছিল যে তোমার গর্ভে সন্তান আসবে, তখনও এলিজাবেথ ভয় পেয়েছিল, কিন্তু তিনি বিবাহিত বৃদ্ধা। মরিয়মের কাছে যে সংবাদ এসেছিল আজকের যে পাঠ করে সেখানেও দেখব যে মরিয়ম ভয় পেয়েছিল, কারণ তিনি বাগদত্তা পুরুষকে জানেন না। এলিজাবেথ ছিলেন জেরুসালেমে মন্দিরে, কারণ সক্রিয় যাজক ছিলেন,
জেরুসালেম মন্দিরে, আর মরিয়ম ইসরায়েলের উত্তরে গালিলের পাশে নাসারেতে ছিলেন। দুটো দুই নারী দুই মেরুতে, একজন দক্ষিণে একজন উত্তরে, একজন বিবাহিত একজন অবিবাহিত, একজন বৃদ্ধা একজন কুমারী, একজন ছ মাসের আর একজন হচ্ছে সবে ঈশ্বরের বার্তা এসেছে। সাধু লোকলিখিত সুষমাচারে এই দুই নারীর তুলনায় জন্মের মধ্য দিয়ে তিনি দেখালেন এই জন্যেই যে দুজনেই ভয় পেয়েছে এবং ঈশ্বরের বাক্য, সেই জন্যে তিরিশ পদে বলছে কেননা তুমি ঈশ্বর, 37 পদে কেননা ঈশ্বরের কোনো বাক্য শক্তিহীন হইবে না। অর্থাৎ দুজনকেই ঈশ্বর তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন যে ঈশ্বরের কোনো বাক্য শক্তিহীন হবে না। এলিজাবেথের ক্ষেত্রে যে বাক্য বলা হয়েছে তা পূর্ণ হবে, মরিয়মের কাছে কুমারী হিসাবে যে বাক্য বলা হয়েছে তা পূর্ণ হবে। দুটোই অসম্ভব, কিন্তু ঈশ্বরের কাছে সম্ভব। এবং তাই লোকলিখিত সুষমাচারে দুই নারীর সহভাগিতা তিনি দেখালেন, এবং মরিয়ম যখন ভয় পেয়েছিল তখন এলিজাবেথের কাছে পাঠিয়েছিল, দেখো তিনিও গর্ভবতী, তিনি বৃদ্ধা। আর এইটা সাধু লোকের দেখাবার প্রয়োজন। এই জন্যেই আমরা অনেক সময় ঈশ্বরের বাক্য আমাদের জীবনে আসে আর আমরা সেই বাক্য আমরা বিশ্বাস করি না। কিন্তু ঈশ্বরের বাক্য 37 পদে বলছে ঈশ্বরের বাক্য কোনো মতে শক্তি হইবে না। ঈশ্বর বিশ্বাস্য, ঈশ্বর যা বলেন তাই তিনি করেন। তাই মরিয়মকে বললেন তুমি বিশ্বাস করতে পারছো না, তাহলে তুমি এলিজাবেথের কাছে যাও। আজকের ঈশ্বর আমাদেরকে দেখায় তুমি যখন ঈশ্বরের বাক্য বাইবেলের মাধ্যমে আমাকে বলেন, আমি যখন বিশ্বাস করি না কিন্তু যে বিশ্বাস করে তার কাছে আমাকে সহভাগিতার জন্য পাঠায়, যেন এই সহভাগিতার মধ্য দিয়ে আমরা একে অপরের কাছে নিশ্চিত হই যে ঈশ্বরের বাক্য কোনো মতে নিষ্ফল নয়, শক্তিহীন নয়। আর তাই জন্যে সাধু লোক তিনি দুই নারীর সহভাগিতা দেখাচ্ছে, একে অপরের সাথে মিলনের মাধ্যমে দুজনেই নিশ্চিত হলেন যে প্রভু যে বাক্য বলেছেন তা ঘটতে চলেছে। কারণ এলিজাবেথের বৃদ্ধা, তার সন্তান অভাব সম্ভাবনা নেই, কিন্তু হবে, কারণ তার গর্ভের সন্তান নেচে উঠেছে। এবং সেই হিসাবে মরিয়ম নিশ্চিত হলেন যে ঈশ্বর যে বাক্য বলেছেন আমার জীবনে সেটা ঘটতে চলেছে। তাই জন্য তিনি 46 পদ থেকে ঈশ্বরের মহিমার গান তিনি করতে আরম্ভ করেছেন। এবং সাধু লোক তিনি দুই নারীকে এই জন্যই দেখালেন যে নারী সমাজে অচ্যুত, যে নারী সমাজের গণ্য নয়, যাকে সংখ্যায় গণনা ধরা হয় না, কিন্তু তার মধ্য দিয়ে পরিত্রাতা এলেন এই সংবাদ তিনি দিলেন। পরিত্রাতার সংবাদ তিনি দিলেন। আর 26 পদ থেকে 29 পদ স্বর্গদূত শুভেচ্ছা জানালেন। আজকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, আর 12টা বেজে গেলে 25 তারিখ বড়দিনের শুভেচ্ছা হবে। আজকে নিশ্চিত আমরা জানি এটা বিষয়, কিন্তু মরিয়মের কাছে যখন এই শুভেচ্ছা বার্তা এসেছিল, এই শুভেচ্ছা বার্তার জন্যে মরিয়ম প্রস্তুত ছিলেন না, তিনি ভয় পেয়ে গেছিলেন। তাকে স্বর্গদূত যে শুভেচ্ছাটা দিয়েছিলেন সেই শুভেচ্ছা হচ্ছে ওহি মহা অনুগৃহীতা, মঙ্গল হোক প্রভু তোমার সহবর্তী। কিন্তু তিনি সেই বাক্যে অতিশয় উদ্বিগ্ন হইলেন আর মনে মনে আন্দোলন করিতে লাগিলেন, এ কেমন মঙ্গলবাদ যে আমি জানি না কিছু। কিন্তু ঈশ্বর তাকে মনোনীত করলেন। তারপরে দূত তাকে বললেন তুমি ভয় করো না, ভয় করো না। এবং শেষে বলছে কেননা তুমি ঈশ্বরের নিকটে অনুগ্রহ পাইয়াছ। ঈশ্বর তার দয়া অনুগ্রহতে মরিয়মকে বেছে নিলেন, অনুগ্রহ।
আমরা যদি পুরাতন নিয়মে দেখি, আদি পুস্তক ৬ অধ্যায় নূহের জল প্লাবন, সেইখান থেকে যদি প্রথমে থেকে আমরা পড়ে আসি আট পদ পর্যন্ত, সেখানে পড়ে আসবো আর দেখব কেন ঈশ্বর জল প্লাবনে তিনি এই সিদ্ধান্ত নিলেন। কারণ মানুষ মানসিক, তারা ঈশ্বরকে ভুলে গিয়ে তাদের মাংসের জন্য তারা জীবন যাপন করছে, এবং তারা মাংসের জন্য আনন্দের জন্য যে যাকে ঈশ্বর মনোনীত নয় এমন মানুষদেরকে বিবাহ করছে। তারা মানসিক, মাংসময়, আত্মাময় নয়। আর তার মধ্যে দিয়ে একজনকে তিনি পেলেন এই পৃথিবীতে, আদি পুস্তক ৬ অধ্যায় ৮ পদে নহ ঈশ্বরের দৃষ্টিতে অনুগ্রহ পেলেন। একইভাবে নতুন নিয়মে আমরা দেখতে পাই মরিয়ম ঈশ্বরের অনুগ্রহ পেলেন, ১ অধ্যায় ৩০ পদ মরিয়ম অনুগ্রহ পেলেন। কারণ এই পৃথিবীতে গালাতীয় ৪ অধ্যায় ৪ পদে কাল সম্পূর্ণ হলে স্ত্রীজাত ব্যবস্থার অধীনে প্রভু যীশু খ্রিস্ট জন্মালেন, এবং সেই স্ত্রীজাত মরিয়মকে তিনি বেছে নিলেন অনুগ্রহ। অনুগ্রহটা কি? অনুগ্রহটা হচ্ছে যীশু ত্রাণকর্তা। মতিলিখিত সুসমাচারের ১ অধ্যায় ২১ পদে সেই একই বার্তা লেখা আছে যে মরিয়মের গর্ভে যে আসবে অনুগ্রহেতে তিনি পেলেন যীশু, তার নাম রাখা হবে যীশু, এবং যীশু নামের অর্থ ত্রাণকর্তা, উদ্ধারকর্তা, যিনি পাপ থেকে ত্রাণ করবেন। এবং লোকলিখিত সুসমাচারের এখানেও বলা হয়েছে, লোকলিখিত সুসমাচারের ২ অধ্যায় ১১ পদ, তার গর্ভে যিনি জন্মাচ্ছেন তিনি হচ্ছেন ত্রাণকর্তা। অর্থাৎ সেই দিনে পুরাতন নিয়মে সকলে পাপ করেছে, মাংসময়, একজনকে বেছে নিলেন ঈশ্বর, তা তিনি হচ্ছেন ধার্মিক নহ, তিনি ঈশ্বরের দৃষ্টিতে অনুগ্রহ, এবং নহর মাধ্যমে পরিবার পরিত্রাণ পেল, ত্রাণ পেল, বন্যা থেকে নহের পরিবার ত্রাণ পেল। আর আজকের যখন পৃথিবী পাপে পরিপূর্ণ, কাল সম্পূর্ণ হলে ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টকে পাঠালেন, যার নামের অর্থ হচ্ছে ত্রাণকর্তা, তিনি আপন প্রজাদেরকে তিনি পাপ থেকে ত্রাণ করবেন, এবং এই ত্রাণের মধ্য দিয়েই, পাপের ক্ষমার মধ্য দিয়েই আনন্দ, এবং তিনি হবেন খ্রিস্ট মসীহ, অর্থাৎ অভিষিক্ত, যে অভিষেক ঈশ্বর স্বর্গ থেকেই তিনি এই পৃথিবীতে খ্রিস্টকে অভিষেক পাঠালেন, যেন মানুষ যেন অভিষিক্ত যিশুর মধ্য দিয়ে পরিত্রাণ পায়। পুরাতন নিয়মে মেষ শাবক বলিদানের জন্য অভিষেক করা হয়, তারপর বলিদান করা হয়, আর তিনি খ্রিস্ট ঈশ্বর আগে থেকেই তিনি অভিষেক করে স্বর্গে থেকে পাঠালেন মেষশাবক হিসাবে, যেন আমাদের জন্য পাপ থেকে ত্রাণের জন্য তিনি মেষশাবক বলি হয়ে তিনি আমাদেরকে উদ্ধার করেন, তিনি অভিষিক্ত, আর সেই অভিষিক্ত ব্যক্তিকে তিনি পাঠালেন। কার মাধ্যমে পাঠালেন? মরিয়মের মাধ্যমে পাঠালেন, কারণ তিনি অনুগ্রহ পেয়েছেন। অনেকে আছেন তার মধ্যে মরিয়মকে অনুগ্রহ পেয়েছেন, কারণ মানুষ পাপে পরিপূর্ণ। ন শব্দের অর্থ বিশ্রাম। সেই দিনে পাপ থেকে সকলেই উদ্ধার পায়নি, তারা ঢোকেনি নৌকাতে, কিন্তু নহের পরিবার গেছে, আর নহ অর্থ হচ্ছে বিশ্রাম, আর তিনি বিশ্রাম দিলেন। আর যীশু খ্রিস্ট তিনি নতুন নিয়মে তিনি ত্রাণকর্তা পরিত্রাতা হিসাবে এলেন, তিনি মসীহ হিসাবে এলেন, আর তিনিও বিশ্রাম দিলেন, পাপ থেকে বিশ্রাম দিলেন। তাই মতিলিখিত সুসমাচারের ১১ অধ্যায় ২৮ পদে হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার কাছে এসো, আমি তোমাদেরকে বিশ্রাম দেব। কারণ মানুষ আজকে পরিশ্রান্ত ভারাক্রান্ত, পাপে মানুষের মধ্যে আনন্দ নেই, পাপ মানুষের মধ্যে শান্তি নেই, কিন্তু সেই পরিত্রাতা প্রভু যীশু খ্রিস্ট এলেন, তিনি মানুষকে পাপ থেকে বিশ্রাম দেওয়ার জন্যে, পাপ থেকে উদ্ধার করে মানুষের জীবনে শান্তি দেওয়ার জন্য তিনি এলেন। পুরাতন নিয়মে নহ, নহ শব্দ অর্থ বিশ্রাম, তিনি বিশ্রাম দিয়েছিলেন, তার পরিবার বিশ্রামে প্রবেশ করেছিলেন।
আর নতুন নিয়মে প্রভু যীশু খ্রিস্ট তিনি বিশ্রাম দিলেন। আর লোকলিখিত সুসমাচারে 2:11 পদে আরেকটি কথা বলা আছে, তিনি ত্রাণকর্তা, তিনি অভিষিক্ত খ্রিস্ট এবং তিনি হচ্ছেন প্রভু। প্রভু, প্রভু মানে হচ্ছে মাস্টার, যার কথা শুনে আমি চলব। যে প্রভু চিরকালের জন্যে তিনি আমাদেরকে পালন করবেন, যে প্রভু যীশু খ্রিস্ট তিনি মাস্টার, তিনি আমাদেরকে তার বাক্যে দ্বারা পরিচালনা করবেন। তাই থমা তিনি বলছিলেন, প্রভু আমার, ঈশ্বর আমার, তুমি আমার প্রভু, তুমি আমার মাস্টার, এতদিন তোমাকে আমি মেনে চলিনি, কিন্তু এবার তুমি আমার জীবনে এসো, প্রভু হও, মাস্টার হও, আমার জীবনে থাকো, তুমি যা বলবে আমি তোমার কথা অনুযায়ী চলবো, আমি তোমার দাস। যীশু হলেন প্রভু মাস্টার, আর যারা যীশুকে বিশ্বাস করে তারা তার দাস, তার বাক্য অনুযায়ী বাধ্য হয়ে চলে। পুরাতন নিয়মে কনান দেশে প্রবেশ করিয়েছিলেন মুসির পরে যুহোশুয়া, যুহোশুয়া নামের অর্থ ত্রাণকর্তা। তিনি সেদিনকে ইসরায়েল জাতিকে বিশ্রাম দিয়েছিলেন, কনানে প্রবেশ করিয়ে বিশ্রাম দিয়েছিলেন, আর সেই বিশ্রাম ছিল জাগতিক। সকলে মারা গিয়েছিল, আর যীশু খ্রিস্ট তিনি ত্রাণকর্তা, তিনি মসীহ, তিনি প্রভু হিসাবে এলেন, অনুগ্রহের মাধ্যমে আমরা তাকে পেলাম। আর সেই যীশু খ্রিস্টকে যারা বিশ্বাস করে তারা অনন্ত জীবন, কনান দেশে, স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারে। তাই যীশুর মাধ্যমে, যীশু শব্দের অর্থ ত্রাণকর্তা, তিনি আমাদেরকে ত্রাণ দিলেন, পরিত্রাণ দিলেন, যেন আমরা স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারি। যুহোশুয়া তিনি কনানে প্রবেশ করিয়েছিলেন, যুহোশুয়া নামের অর্থ ত্রাণকর্তা, যীশু নামের অর্থ ত্রাণকর্তা। আর জাগতিকভাবে না, কিন্তু আধ্যাত্মিকভাবে তিনি আমাদেরকে, আধ্যাত্মিক স্বর্গ কনান দেশে তিনি আমাদেরকে প্রবেশ করালেন। যীশু খ্রিস্ট এলেন 32-33 পদ, তিনি চিরস্থায়ী শান্তি আনন্দ আমাদেরকে দিলেন, চিরস্থায়ী শান্তি আনন্দ আমাদেরকে দিলেন। 32-33 পদ আমরা পড়ি। স্বর্গদূত মরিয়মকে বলছেন, তিনি মহান হইবেন আর তাকে পরাৎপরে পুত্র বলা যাইবে, আর প্রভু ঈশ্বর তাহার পিতা দাউদের সিংহাসন তাহাকে দেবেন, তিনি যাকব কুলের উপরে যুগ যুগে রাজত্ব করিবেন ও তাহার রাজ্যের শেষ হবে না। যিনি আসছেন তার রাজ্য শেষ হবে না, যুগে যুগে থাকবে। কাকে বলছে? মরিয়মকে বলছে, দাউদ কুলে তিনি আসছেন। আমরা দেখি পুরাতন নিয়মে ঈশ্বর দাউদকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। দ্বিতীয় সমুয়েল 7:12-16 পদ তিনি কি প্রতিশ্রুতি দিয়েছিলেন? তোমার বংশের যে ছেলে আসবে সে চিরকাল রাজত্ব করবে, তার রাজ্য শেষ হবে না, এই মন্দিরে শেষ হবে না। ঈশ্বর পুরাতন নিয়মে দাউদ বংশে তার ছেলেকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার ছেলের নাম কি? তার ছেলের নাম কি? সলোমন। সলোমন। দ্বিতীয় সমুয়েল 12:24-15 পর যদি পড়ি, দাউদের প্রথম সন্তান মারা যাবার পর দ্বিতীয় সন্তান সলোমনকে দিলেন। সলোমন নামের অর্থ কে বলতে পারে? সলোমন নামের অর্থ শান্তি। ঈশ্বর আশীর্বাদ করুক। সলোমন নামের অর্থ শান্তি। আর আজকের থিম হচ্ছে যীশু খ্রিস্টের আগমন, আনন্দ এবং শান্তি। কিন্তু ভাওবাদী নাথানের কাছে যখন সলোমনকে ছোটবেলায় আনলেন, তখন নাথান ভাওবাদী সলোমনকে কি নাম দিয়েছিলেন? এই নাম আমাদের ছেলে মেয়েদের নেই, ছেলেদের নেই, জিদি দিও। দাউদের ছেলে সলোমন, যখন নাথান ভাওবাদীকে তুলে দেওয়া হয়েছিল তখন নাথান ভাওবাদী তার নাম দিয়ে দিয়েছিলেন জিদিদিও। জিদিদিওর অর্থ হচ্ছে সদা প্রভুর প্রিয়। সলোমন নামের অর্থ হচ্ছে শান্তি, আর জিদিদিও নামের অর্থ হচ্ছে সদা প্রভুর প্রিয়।
কিন্তু এই সলোমন তার পাপের জন্যে যে বিশ্বাস প্রতিজ্ঞা করেছিলেন দাউদ বংশে যে সন্তান আসবে সেই সন্তানের রাজ্য চিরকাল থাকবে, তার রাজত্ব শেষ হবে না। কিন্তু রাজা সলোমন তিনি পাপ করলেন আর পাপের ফলে তার রাজ্য দুভাগ হয়ে গেল। সলোমন অর্থ শান্তি, জিদিদিও অর্থ সদাপ্রভুর প্রিয়। আর এই শান্তি আর সদাপ্রভুর প্রিয় এই দুটো একত্র হলেন যীশু খ্রিস্ট। তাই লোকলিখিত সুসমাচারের 2:14 যখন স্বর্গদূত এলেন যবপাত্রেতে তখন তারা এই গান করেছিলেন, ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা, পৃথিবীতে প্রীতির পাত্র। জিদিদিও কথার অর্থ হচ্ছে সদাপ্রভুর প্রিয় ভালোবাসার ছেলে, আর জিদিদিওর অর্থ হচ্ছে সদাপ্রভুর প্রিয় পাত্র, যীশুখ্রিস্ট সদাপ্রভুর প্রিয় পাত্র। আর যীশুখ্রিস্ট মনুষ্যদের মধ্যে শান্তি। সলোমন কথার অর্থ শান্তি। সলোমন সদাপ্রভুর প্রিয় হতে পারলেন না, সদা এবং সলোমন তিনি মানুষকে শান্তি দিতে পারলেন না, কিন্তু সেই দাউদ বংশে চিরকালের জন্য যার রাজত্ব শেষ হবে না তিনি এলেন, ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা, পৃথিবীতে প্রীতির পাত্র জিদিদিও, আর মনুষ্যদের মধ্যে শান্তি সলোমন। সেই যিশুর আগমনের বার্তা হল আনন্দ এবং শান্তি, এবং ক্ষণস্থায়ী নয়, শেষ হবে না, চিরস্থায়ী আনন্দ। তাই সেই জেরুসালেম থেকে, সেই বেথলেহেম থেকে আজকের যিশুর সেই আনন্দ শান্তি পৃথিবীর প্রান্ত পর্যন্ত কাওড়া পুকুর অঞ্চলে। আমরা জেরুসালেমে ছিলাম না, আমরা ইসরায়েলে ছিলাম না, আমরা সমরিয়ায় ছিলাম না, জিউতেতে ছিলাম না, কিন্তু সেই শান্তি এই পর্যন্ত এসেছে। কেন? দ্বিতীয় বিষয়, কেন স্বর্গদূতের মাধ্যমে যিশুকে বলা হলো তার রাজত্ব শেষ হবে না, তার শান্তি তার আনন্দ? কারণ সেই সময় ইসরায়েল রোমান সাম্রাজ্যের অধীনে, রোমান সাম্রাজ্যের অধীনে, এবং তিনি দেখালেন স্বর্গদূতের এই বার্তার মধ্য দিয়ে রোমান সাম্রাজ্যের রাজত্ব আজ আছে কাল নেই, চিরস্থায়ী হবে না। এবং রোমানরা তারা শান্তি দিতে চেয়েছিল পৃথিবীকে, এবং ঈশ্বর দেখালেন রোমানরা শান্তি দিতে পারে না। প্যাক্স রোমানা, তারা চেয়েছিল মানুষকে শান্তি দেবেন, এই পৃথিবী শান্তি দেবেন, কিন্তু শান্তি দিতে পারেনি। আর মানুষ তাই ইসরায়েল জাতি পরাধীনতার মধ্যে রোমান সাম্রাজ্যের অধীনের বাইরে এসে তারা আনন্দ শান্তি পেতে চাইছিল। আর এই বাক্যের মধ্য দিয়ে ঈশ্বর দেখালেন রোমানরা চিরস্থায়ী নয়, আজ আছে তার কালকে তার সিংহাসন থাকবে না, কিন্তু আমি এমন একজনকে পাঠাচ্ছি যার সিংহাসন দাউদ কুলে থাকবে, তা দাউদের বংশ ধরে আসবে, এবং তার রাজত্ব শেষ হবে না। আর তার রাজত্ব ইসরায়েলের মধ্যে নয়, জিওগ্রাফি এই সীমানার মধ্যে নয়, কিন্তু পৃথিবীর প্রান্ত পর্যন্ত প্রত্যেকটা মানুষ যারা যিশুকে বিশ্বাস করে তারা চিরস্থায়ী শান্তি আনন্দ পায়, কারণ যিশু খ্রিস্ট চিরস্থায়ী। আজকে কোটি কোটি মানুষ পৃথিবীর প্রান্ত পর্যন্ত সকলের হৃদয়ে তিনি বসবাস করেন। আর আজকের আবার স্মরণ করে দিচ্ছে সেই চিরস্থায়ী শান্তি মানুষ দিতে পারে না, রোমান দিতে পারে না, সলোমন দিতে পারে না, জগতের মানুষ দিতে পারে না, কিন্তু সেই আনন্দ চিরস্থায়ী আনন্দ পেতে গেলে একমাত্র প্রভু যীশু খ্রিস্ট, যিনি ঈশ্বরের প্রিয় একমাত্র ত্রাণকর্তা, যিনি ঈশ্বরের শান্তিরাজ হিসাবে এলেন, তিনি আমাদেরকে দিতে পারেন। আপনি কি যিশুর আগমনের সেই শান্তি আনন্দ পেয়েছেন? সেই আনন্দ শান্তি পেলে একদিনের জন্য নয়। আজকে যখন আমরা বড়দিন পালন করতে যাই আমরা অনেকে ক্ষণস্থায়ী আনন্দ করি, অনেকে আমরা আনন্দিত হই, এবং আনন্দেতে আমরা ঈশ্বর বিরোধী অনেক কিছু পান করি, অনেক কিছু কাজ করি যেটা পাশের লোকের সেই আনন্দ বিঘ্নিত করে। অনেক বাড়িতে
বৃদ্ধ বৃদ্ধা মা বাবা থাকে, যাদের হাট দুর্বল, এমন আনন্দে আমরা অনেক কিছু বাজাই, মডার্ন যুগে অনেকগুলো বাজাই, সারা পাড়া কাঁপে, এবং সেই সব বৃদ্ধ বৃদ্ধারা তারা কিসের আনন্দ নেয়, আর তারা সেই থাকতে পারে না, বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। আর আজকে যখন আমি বড়দিনের সেই আনন্দ করছি, আমি যেসব জিনিসগুলো বাজাচ্ছি তা মানুষ নিতে পারে না, এটা হচ্ছে বাহ্যিক মানসিক, আর এই মানসিক ঈশ্বর চায় না। ঈশ্বর চায় এই আনন্দ যেন হৃদয় থেকে প্রতিনিয়ত তাকে অনুসরণ করে আনন্দ সারা জীবনের জন্যে, সারা বছরের জন্যে আমরা করতে পারি। আর এই আনন্দ যারা পায় তারা প্রত্যেকটা রবিবার এই উপাসনা উপচে পড়বে, আর এই আনন্দ যাদের থাকে তারা প্রত্যেকটা রবিবার তারা বাড়িতে স্থির থাকতে পারে না, কিন্তু এই পুলপিট পর্যন্ত বসতে পারে। আমরা প্রভু যীশু খ্রিস্টের কোন আনন্দ পেয়েছি? যখন এই আনন্দের কথা, চিরস্থায়ী আনন্দের কথা যীশু খ্রিস্টকে বলা, মরিয়মকে বলা হয়েছিল, তখন 34 পদে মরিয়ম তিনি বলেছিলেন, আমি পুরুষকে জানি না। তখন মরিয়ম দূতকে কহিলেন, ইহা কিরূপে হইবে, আমি তো পুরুষকে জানি না। তার মানে তিনি কুমারী, পুরুষকে তিনি জানেন না। আদি পুস্তক 3:15 যখন আদম বাবা পাপ করেছিলেন, তখন নারীকে ঈশ্বর বলেছিলেন, তোমার বংশে যিনি জন্মাবেন, তোমার বংশে, অর্থাৎ এখানে নারী কুমারীর কথা বলা হয়েছে, এবং যে বংশ সেটা হচ্ছে বীর্য, এবং এই বীর্য নারীর বীর্য, কোন পুরুষের বীর্য নয়। আদি পুস্তক 3:15 নারীর বীর্যতে আসবে। তাই মতলিখিত সুসমাচারের 1 যিশুর যে বংশ দেওয়া হয়েছে, যাকব পর্যন্ত বলা হয়েছে, এবং তারপরে বলা হয়েছে ইনি হচ্ছে মরিয়মের পুত্র, যাকবের পুত্র বলা হয়নি, তার মানে হচ্ছে তিনি কুমারী, এবং সেই আদি পুস্তকের ঈশ্বরের প্রতিশ্রুতি প্রতিজ্ঞা পূর্ণ হয়েছে। এবং যিশায়ও ভাববাদী, যীশু খ্রিস্টের আসার 400 আগে, 7 যিশায় 7:14 বলেছিল যে এক কন্যা গর্ভবতী হবে। কন্যা হচ্ছে কুমারী, যে পুরুষের সংস্পর্শ আসেনি, সেই কুমারী মধ্যে ত্রাণকর্তা আসবেন। আর বাইবেল এই কথা যখন বলে, অনেকে এটা নিতে পারে না, একজন কুমারী এটা কিভাবে হতে পারে, যেমন মরিয়ম নিজেও বুঝতে পারিনি, আমি কুমারী, আমার গর্ভে কিভাবে সন্তান আসবে। আজকের সায়েন্সের যুগে অনেকেই আমরা বিশ্বাস করি না, আমরা যত যোগেন এখানে এসেছি আমরা মনে হয় না অনেকেই বিশ্বাস করে না। বাইবেল যখন বিশ্বাস করি না, বেদ সমাবেদা সেখানে বলা আছে, দ্য ইনকার্নেট উইল বি বর্ন টু এ ভার্জিন ইন এ ক্যাটেল সেট। অবতার তিনি একজন কুমারীর গর্ভে জন্মাবেন। সমাবেদা বেদাতে বলা হয়েছে তিনি এক কুমারীর গর্ভে তিনি জন্মাবেন, এবং কোরআনেও এই কথা বলা হয়েছে যে কুমারী কাছে জন্মাবেন। যখন দূতরা এসেছিল তখন মরিয়ম বলেছিল, আমি পুরুষকে জানি না, আর তখন দূত বলেছিলেন, ঈশ্বরের কাছে সকল কিছুই সম্ভব, গড ক্রিয়েটস হোয়াট হি ওয়ান্টস, ঈশ্বর সব কিছুই করতে পারে তিনি যা প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাই ঈশ্বরের বাক্য সত্য শক্তিহীন নয়। আর আজকের আমরা প্রভু যীশু খ্রিস্টকে পেলাম একমাত্র প্রভু যীশু খ্রিস্টের বাধ্যতার মধ্য দিয়ে। প্রভু যীশু খ্রিস্টকে আমরা পেলাম বাধ্যতার মধ্য দিয়ে। শেষ পদ বলে আমি শেষ করি, যীশু খ্রিস্টকে পেলাম বাধ্যতার মধ্য দিয়ে। 38 তখন মরিয়ম কহিলেন, দেখুন আমি প্রভুর দাসী, আপনার বাক্যানুসারে আমার প্রতি ঘটুক, ঈশ্বরের বাক্য নিষ্ফল নয়, আর সেই বাক্য অনুযায়ী আমার প্রতি ঘটুক।
মরিয়ম বাধ্য হলেন, আর আমরা ত্রাণকর্তাকে পেলাম, পাপ থেকে উদ্ধার পেলাম। আর আজকের আমরা অনেকে বাধ্য নই, আমরা ঈশ্বরের বাক্য অনুযায়ী বাধ্য, ঈশ্বরের বাক্য অনুযায়ী চলি। মরিয়ম চলেছে, আমরা ত্রাণকর্তাকে পেয়েছি। ঈশ্বরের বাক্য অনুযায়ী চললে, বাধ্য হলে ঈশ্বরের আশীর্বাদ আমাদের থাকবে। আজকে যখন এখানে সুসমাচার পাঠ হল, পাদ্রীবাবু যখন এখানে পরিচালনা করলেন, আমরা অনেকে বাধ্য নই, সুসমাচার পাঠে দাঁড়াতে হয়, আমরা দাঁড়াইনি। পাদ্রীবাবু বারবার দাঁড়াতে বলছে, সুসমাচার পাঠে আমরা দাঁড়াইনি, আমরা বাধ্য নই, আমাদের কষ্ট হচ্ছে, উঠবো বসবো কষ্ট হচ্ছে, তারপর প্রভু ভোজনে চলে যাব, আমি বাধ্য নই, আশীর্বচন পর্যন্ত থাকবো। অথচ ঈশ্বরের কাছ থেকে আমি আশীর্বাদ পাওয়ার জন্য, অনুগ্রহ পাওয়ার জন্য আমি এসেছি, কিন্তু আমি বাধ্য নই। বাধ্যতায় ত্রাণকর্তাকে পেলাম, মরিয়মের বাধ্যতায় আমরা শিখছি, অর্থাৎ আমরা মরিয়ম, আমরা এখানে এসেছি, আমি বাধ্য নই। পাদ্রীবাবু পুলপিট থেকে যাই নির্দেশ করছে, পরিচালনা করছেন, শুনবো না, আমি বসে থাকবো, আমি উঠবো যখন ইচ্ছে হবে উঠবো, আমি বাধ্য নই। ঈশ্বরের বাক্য বলছে 52টা রবিবার তার আরাধনার দিন, আমি বাধ্য নই। আমার সংসারে অশান্তি, আমার সংসারে অভাব, অনাটন, রোগ, সবকিছু, আজকে আমি বাধ্য নই, তাই আমার জীবনে, আমার পরিবারের জীবনে ঈশ্বর আশীর্বাদ নেই। মরিয়ম শেষেতে তিনি দেখালেন তার বাধ্যতা, এবং মরিয়মের বাধ্যতা আমাদের জীবনে থাকুক, যার মাধ্যমে ত্রাণকর্তাকে পেয়েছি, এবং সেই ত্রাণকর্তাকে আমরা যারা পেয়েছি তাদের জীবনে আনন্দ থাকবে, শান্তি থাকবে, সবসময়ের জন্যে বাধ্যতা থাকবে, এবং ঈশ্বরের আশীর্বাদ আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পরিবারের জীবনে, আমাদের মণ্ডলের জীবনে আসবে। ঈশ্বর আমাদের প্রত্যেককে এই বাক্যের মধ্য দিয়ে আশীর্বাদ দান করুক, আমেন। আমরা এই সময় গান করি, আর উপহার দান প্রভুর কাছে আমরা নিয়ে আসি। গান সংখ্যা ধর্মগীতে 83, গীত কুসুম 195, গীত কুসুম 195, ধর্মগীত 83 সংখ্যা। সিটে গানের সিটে 6 সংখ্যার গান। আমরা গানটি বসে বসেই করব। Thank you.
আমরা এই সময় ঈশ্বরের প্রশংসিত আরেকটি গান করি, পাঁচ সংখ্যার গান, উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে, 199 সংখ্যা, গীত কুসুম 199, ধর্মগীতে 78। উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে, উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে, শ্রী মহল্লা হেসে হেসে, মহল্লা হেসে হেসে, সকলে মিলে উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে, মহাশান্তি প্রেম প্রীতি সর্বদিকালে উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে, সর্বদূতে মিলে
আমার সর্বশক্তি মিলে চাই ধন্য ধন্য দয়া সতেরো অনুচ্ছেদ। হে প্রিয়ের, আমাদের প্রভু যীশু খ্রিস্ট বলেন, আমাদের প্রভু ঈশ্বর একমাত্র প্রভু, তুমি তোমার সমস্ত অন্তকরণ, সমস্ত মন, সমস্ত শক্তি দিয়ে তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে। এটি প্রথম আজ্ঞা। দ্বিতীয়টি এই, তোমার প্রতিবেশীকে আপনার মতন প্রেম করিবে। এই দুটি আজ্ঞা হইতে বড় আজ্ঞা একটিও নাই। ঈশ্বর জগৎকে এমন ভালোবাসলেন যে আপনার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টকে প্রদান করলেন, যেন তিনি আমাদের পাপ থেকে উদ্ধার করেন, স্বর্গে আমাদের পক্ষ সমর্থন করেন ও আমাদের অনন্ত জীবনের অধিকারী করেন। অতএব আসুন আমরা অনুতাপ ও বিশ্বাস সহকারে পাপ স্বীকার করি এবং ঈশ্বরের আজ্ঞা পালন করতে সকল মানুষের সঙ্গে প্রীতি ও শান্তিতে বাস করতে দৃঢ় প্রতিজ্ঞ হই। উনিশে অনুচ্ছেদে আমরা পাপ স্বীকার করি। সরস্বতী, আমাদের সুন্দর পিতা, আমরা তোমার অপরের বিরুদ্ধে চিন্তায় কথায় কার্যে পাপ করিয়াছি, অজ্ঞানতায় দুর্বলতায় স্বেচ্ছায় যা উচিত তা আমরা করি নাই, বরং যা অনুচিত তাই করিয়াছি। এই সকল দুষ্কর্মের জন্য আমরা প্রকৃতিতে দুঃখিত ও সত্য অনুতপ্ত, যিনি আমাদের জন্য মরিলেন, তোমার সেই পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের গুণে আমাদের বিগত জীবনের অপরাধ সকল ক্ষমা করো, প্রসাদ দাও যেন জীবনের নবীনতায় তোমার সেবা করিয়া তোমারই নামে গৌরব সাধনের সমর্থ হই। আমেন। যারা অপরের পাপ ক্ষমা করে, নিজ পাপের জন্য অনুতাপ করে, সর্বশক্তিমান ঈশ্বর তাদের সকলকে ক্ষমা করেন। তিনি আমার দয়া ক্ষমা করুন, সর্বপাপ হইতে উদ্ধার করুন, সকল শুদ্ধাচারে সবল সুস্থি রাখুন এবং অনন্ত জীবন প্রদান করুন আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা। ইয়া হোক, আমেন। ঈশ্বরের ধন্যবাদ হোক। আমরা 22 অনুচ্ছেদ লক্ষ্য করি। আমরা খ্রিস্টের দেহ, আমরা সকলে একে আত্মা দ্বারা একই দেহে বাপ্তিস্ম গ্রহণ করিয়াছি, যা শান্তিপ্রদ, যা পরস্পরকে সুপ্রতিষ্ঠিত করে। আমরা যেন সেই সকল বিষয় অনুধাবন করি। প্রভুর শান্তি নিরন্তর আপনাদের সকলের সহবর্তী হোক। আপনার সহবর্তী হোক। আমরা প্রত্যেকে একে অপরকে আমরা শান্তি সম্ভাষণ করি। ২৬ অনুচ্ছেদ আমরা লক্ষ্য করি। মহিমা মহেশ্বরের সেবায় আমাদের এই দান এবং নৈবেদ্য অর্পণ করি এবং তাহার সহিত আমরা আপন দিগকে উৎসর্গ করি। ২৭ অনুচ্ছেদ একসঙ্গে বলি। ২৮ অনুচ্ছেদ প্রভু এখন উপস্থিত, আপনাদের হৃদয় ঈশ্বরের দিকে তুলে ধরুন। আসুন আমাদের প্রভু ঈশ্বরের ধন্যবাদ ও প্রশংসা করি। ২৯ অনুচ্ছেদ। হে পূর্ণময় পিতা, সর্বশক্তিমান নিত্যস্থায়ী ঈশ্বর, তোমার অনন্য পুত্র আমাদের প্রভু খ্রিস্টের মধ্যস্থতায় তোমার ধন্যবাদ ও প্রশংসা কেবলমাত্র বিহিত নয়, কিন্তু আমাদের আনন্দজনক কর্তব্য, কারণ তিনি তোমার সত্য জীবনময় বাক্য। তার দ্বারা তুমি সব কিছু সৃষ্টি করিয়াছ, তোমার প্রতিমূর্তি তোমাদের গঠন করিয়াছ, তাহার দ্বারা তুমি তাহার দ্বারা জগতের সর্বমান আলোকিত করিয়াছ, যুগে যুগে তোমার মনে ভাবিত প্রজন দ্বারা তোমার পথ নির্দেশ করিয়াছ, তাহার দ্বারা পাপের শৃঙ্খল থেকে তুমি আমাদের মুক্ত করিয়াছ, আমাদের জন্য তিনি মানব জন্ম গ্রহণ করিয়াছেন, ক্রুশে মৃত্যুবরণ করেছেন, মৃত্যু লোক থেকে পুনরুত্থিত হয়েছেন,
তাহার দ্বারা তুমি তোমার পবিত্র জীবনদায়ী আত্মা আমাদের দান করেছ, যেন আমরা তোমার সন্তান এবং তোমার নতুন সৃষ্টির প্রথম ফসলে পরিণত হই। একত্রিশে অনুচ্ছেদ একসঙ্গে বলি, হে সর্বস্থ পিতা, তোমার পুত্র আমাদের ত্রাণকর্তা যীশু খ্রিস্ট দ্বারা আমাদের প্রশংসার নৈবেদ্য গ্রহণ করো। আমরা তার আদর্শ অনুসরণ আজ্ঞা পালন করি বলে আশীর্বাদ করো, যেন নিবেদিত এই রুটি ও দ্রাক্ষরস তোমার আত্মার শক্তিতে আমাদের জন্য তার দেহ রক্তে পরিণত হতে পারে। তিনি আমাদের জন্য মৃত্যুবরণ করেছেন ও পুনর্থিত হয়েছেন। বত্রিশে অনুচ্ছেদ, শত্রু হস্তে সমর্পিত রাজনীতিতে তিনি রুটি হাতে লইলেন, তোমাকে ধন্যবাদ দিয়া তা ভাঙিলেন এবং শিষ্যগণকে দিয়া বলিলেন, লও খাও, ইহাই তোমাদের নিয়ন্ত্রিত প্রদত্ত মাধ্যেও আমার স্মরণার্থে তাহা করিও। সেই রূপে ভোজনের পরে তিনি পানপাত্রটি গ্রহণ করলেন এবং তোমাকে ধন্যবাদ দিয়া তাহাদের দিলেন ও বলিলেন, তোমরা সকলেই পানপাত্র হইতে পান করো, কারণ ইহাই আমার রক্ত নতুন নিয়ম স্থাপনের জন্য ও তোমাদের অনেকের পাপ মোচনের পাতিত। যতবার ইহা পান করবে আমার স্মরণার্থে তাহা করিও। তেত্রিশ অনুচ্ছেদ, অতএব স্বর্গস্থ পিতা তার স্মরণার্থে পৃথক করা রুটি পানপাত্র আমরা উৎসর্গ করি, সকলের জন্য কুশপরে তার একবার নিবেদিত সার্থক প্রায়শ্চিত্তের বলিদান, মৃতদের থেকে পুনরুত্থান এবং স্বর্গগণ স্মরণ ঘোষণা করি এবং তার মহিমাত পুনরাগমনে প্রতীক্ষা করি। খ্রিস্ট আমাদের মহাপুরুষ খ্রিস্টের মধ্যস্থতায় আমাদের এই ধন্যবাদ প্রশংসা নৈবেদ্য গ্রহণ করো। দিব্য অভিমন ধৈর্য, তোমার সম্মুখে যখন আমরা এই পবিত্র দেহ রক্ত গ্রহণ করি তখন তোমার আত্মা দ্বারা আমাদের নবায়িত করো, তোমার প্রেম অনুপ্রাণিত করো এবং তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে আমাদেরকে সংযুক্ত করো। হে সর্বশক্তিমান পিতা, আমরা তার সঙ্গে সংযুক্ত হয়ে তার দ্বারা পবিত্র আত্মার শক্তিতে স্বর্গ মর্তে ভজনকারী সকলের সঙ্গে বিরাম প্রশংসা গীত সহ তোমার আরাধনা করি। আমরা এই রুটি ভাঙি যেন খ্রিস্টের দেহে সহভাগী হই। আমরা এই পানপাত্র উৎসর্গ করি, এতে আমরা খ্রিস্টের রক্তে সহভাগী হই। যীশু খ্রিস্টের শিক্ষা অনুসারে পূর্ব প্রার্থনা করি। হে আমাদের সর্বশক্তি পিতা, তোমার নাম পবিত্র হয়ে আমরা হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সকল যেন পৃথিবীতে নিষিদ্ধ হোক, আমাদের দৈনিক আহার দিতে দাও আর আমাদের সকল অপরাধ ক্ষমা করো, আমরা যেন আমাদের অপরাধীদের ক্ষমা করি আর আমাদের পরীক্ষায় না কিন্তু মধ্যে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই। আমেন। তার নিচের অংশটি পবিত্র প্রভুর যে টেবিলে আসার পূর্বে ধীরে ধীরে নম্রতায় এই প্রার্থনা করি। হে করুণাময় প্রভু, আপন পূর্ণ বলে তোমার এই পূজা শিক্ষা স্পর্ধা করি না, তোমার রাজস্ব কৃপায় আমাদের একমাত্র ভরসা, তোমার ভজন উচ্ছিষ্ট কুলায় আমরা ব্যবহার করতে তাজ্য অযোগ্য, কিন্তু তুমি বিশ্বাস প্রভু করুণায় যাহার নিত্য সভা, এই কৃপাময় প্রভু দয়া করো যেন তোমার প্রিয় পুত্র যীশু খ্রিস্টের প্রিয় ভজনে ঐশ্বরিত পানি আমাদের পাপ মায় শরীর ও আত্মা তাহার অমূল্য দেহ রক্তে পরিশুদ্ধ হয়, যেন নিত্যকাল আমরা তার স্মৃতি করি ও তুমি আমাদের অন্তরে বিরাজ করেন। আমেন। যিনি প্রভুর নামে আসছেন তিনি ধন্য, ঊর্ধ্বতম লোকে হোসানা। ঈশ্বরে
বিশ্বাস সহকারে নিকটে আসুন, আমাদের পবিত্র খ্রিস্টদের রক্ত গ্রহণ করুন, যা তিনি আপনার জন্য দান করেছেন, আপনার জন্য তার মৃত্যুবরণ স্মরণ করুন, বিশ্বাস ও কৃতজ্ঞতায় পরিপুষ্ট হন। এই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপভার তুলিয়া লইয়া যান। এই সময় গান হবে, বিশ্বদীপ বর্ধন আসবে। সিটের সাত সংখ্যা, গীত কুসুমে 222, ধর্মগীতে 95 সংখ্যা। ধর্মগীত 95 সংখ্যা, গীত কুসুম 222, গানের সিটে সাত সংখ্যা। আলোর দেশে শিশু এলো, আঁধার গেল দূরে। আলোর দেশে শিশু এলো, আঁধার গেল দূরে। ওই শোন গো আমার গীতি, ওই শোন গো আমার গীতি, শুনি গাগল জুড়ে। আঁধার গেল দূরে, আলোর দেশে শিশু এলো, আঁধার গেল দূরে। সেই গানে আজ গানের মাঝে নবীন আশার দিনা বাজে, সেই গানে আজ গানের মাঝে নবীন আশার দিনা বাজে। যাই বুঝে শঙ্কা গালো, যাই বুঝে আধার গেল দূরে, শিশু এলো, আধার গেল দূরে। শুরু হবে রাতে অবাক তারার হাসি, পথি মনে গোপন করে, পথি মনে গোপন করে ছড়ায় পুলক রাশি। শুরু হবে উজ্জ্বল রাতে অবাক তারার হাসি, পথি মনে গোপন করে
প্রভি মনে গোপন কোণে চড়াই ভোলক রাশি প্রেম প্রীতি উপচারে দাও উপহার প্রণাম তারে প্রেম প্রীতি উপচারে দাও উপহার প্রণাম তারে ধরাই যে জন জন্ম নিল ধরাই যে জন জন্ম নিল আমর করে আধার গেল দূরে আলোর দেশে শিশু এলো আধার গেল দূরে ঐশনগো আভাই গীতি ঐশনগো আভাই গীতি শুনি ভগল জুড়ে আধার গেল দূরে আলো দেশে শিশু এলো আধার গেল দূরে আধার গেল দূরে আধার গেল দূরে স্বাগত জানাই তোমাকে। হ্যাঁ দিনে মর্ত লোকে দিকে দিকে বারতার চড়ায় স্বাগত জানাই কৃষ্ণ তোমার স্বাগত জানাই ধরায় আজকে দিনে মর্ত লোকে দিকে দিকে বারতার চড়ায় স্বাগত 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 তোমাকে জানাই স্বাগত 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 তোমাকে স্বাগত তোমাকে জানাই স্বাগত 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 তোমাকে জানাই
লোকে দিকে দিকে বারতা চড়ায় স্বাগত তোমাকে জানায় স্বাগত 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 তোমাকে গানের সিটে আট সংখ্যা গীত কুসুম 217 ধর্মগীত 93 ধর্মগীত 93 গীত কুসুম 217 গানের সিট 8 সংখ্যা আয় ছুটে ভাই গাইতে প্রভু রাগ মনি গান প্রভু এলে নারদে করতে পরিত্রাণ মেটের গোশালায় পরি স্বর্গবতী সুধা চরণে মেটের গোশালায় পরি স্বর্গবতী সুধা চরণে শিশু যিশু যাব পাত্রে রয়েছে সরার প্রভু এলে নারদে করতে পরিত্রাণ আয় ছুটে ভাই গাইতে প্রভু রাগ মনি গান প্রভু এলে নারদে করতে পরিত্রাণ জন্মে সবাই তার কাছে উজাড় করে দেব মনের যার যায় আছে চলে সবাই তার সাথে উজাড় করে দেব মনের যার যায় আছে তার নামে জয়তনি প্রমাণ করে উঠল রনি তার নামে জয়তনি প্রমাণ করে উঠল রনি সবাই তার পারস পেল তিনি সুমা প্রভু দেহে করতে পরিত্রাণ আয় ছুটে ভাই গাইতে প্রভু রাগ মনি গান প্রভু এলেন নরদেহে করতে পরিত্রাণ প্রভু এলেন নরদেহে করতে পরিত্রাণ প্রভু এলেন নরদেহে করতে পরিত্রাণ গান সংখ্যা গীত কুসুমে 93 ধর্মগীতে 433 গীত কুসুম 93 ধর্মগীত 433 ধন্যবাদের থালা আছে থালাটাকে খেয়াল করবেন ধন্যবাদের থালা দুদিকে রয়েছে আপনারা ধন্যবাদের দান দেবেন মোরা প্রভুর মহা দয়া
পাইলাম মোদের ভয়ার নাম। সবাইকে সাধু পৌল মণ্ডলীর কমিটির তরফ থেকে সবাইকে শুভ বড়দিন শুভেচ্ছা জানাই। শুভ বড়দিন, শুভ বড়দিন। মহান দুধ গালি গাইল জি গায়,
ঈশ্বরনাই তুমি মহান ভুলোকে তোমারি প্রশংসায় ভুলোকে তোমারি প্রশংসায় ভরে ওঠে মনোধার ভরে ওঠে মনোধার আজ পৃথিবী আলো জেগেছে খুশিতে মন ভরেছে আজ পৃথিবী আলো জেগেছে খুশিতে মন ভরেছে তুমি আসবে ভালোবাসবে পাপী পেল পরিত্রাণ সকালী মুজাই দিয়ে সকালী মুজাই দিয়ে দিলে নবকে তুমি আসলে ভালোবাসলে পাপী পেল পরিত্রাণ সকালী ঘুষাই দিয়ে সকালী ঘুষাই দিয়ে দিলে তব গোকে স্থান সুচি করো শূন্যরি যায় প্রেমে ভরো তোমার স্পর্শে মন সুচি করো শূন্যরি যায় প্রেমে ভরো কি সুন্দর তব যাইবো কথা কি সুন্দর তব যাইবো কথা আলো জেগেছে খুশিতে মন ভরেছে আজ পৃথিবী আলো জেগেছে খুশিতে মন ভরেছে খুশিতে মন ভরেছে
সংস্কারিত নয়, শিক্ষা প্রাপ্ত নয়, তারা কেউ আসবে না। যারা শিক্ষিত হস্তার্পিত তারাই আসবে। আজকে তোমার জন্মদিন, নতুন করে ভাবতে শেখায় ভালোবাসায় প্রভু তুমি, মর্জিত কিছু যাই তলিয়ে বাঁচতে চাই প্রভু তোমায় নিয়ে, সব কিছু যাই তলিয়ে বাঁচতে চাই প্রভু তোমায় নিয়ে, স্বপ্ন মধুর তুমি শেখাই জন্মনি শান্তি মহাধুম ধাম,
ধনী গরিব সকলের তাই সমাগম, ধনী গরিব সকলের তাই সমাগম। পাপতি মানবের দিবে পরিত্রাণ, পাপতি মানবের দিবে পরিত্রাণ। সর্বছেলে যিশুয়ে নেই ধরাধাম, পাপতি মানবের দিবে পরিত্রাণ। ধারায় বইছে যে আনন্দে প্লাবন, মাটির আকাল বনেতে জানায় স্বাগত। খুশির ধারায় বইছে যে আনন্দে প্লাবন, মাটির আকাল বনেতে জানায় স্বাগত। সবার মাঝে জানায় তারা যিশু নাম, সবার মাঝে জানায় তারা যিশু নাম। পাপতি মানবের দিতে পরিত্রাণ, পাপতি মানবের দিতে পরিত্রাণ। সর্বছেলে যিশুয়ে নেই ধরাধাম, পাপতি মানবের দিতে পরিত্রাণ। দেশের পণ্ডিতেরা করি অন্বেষণ, মহাতারার মহাজ্যোতি করি আমন্ত্রণ। পূর্ব দেশের পণ্ডিতেরা করি অন্বেষণ, মহাতারার মহাজ্যোতি করি আমন্ত্রণ। দলে দলে দূতেরা গায় সংকীর্তন, দলে দলে দূতেরা সংকীর্তন। পাপতি মানবের দিতে পরিত্রাণ, পাপতি মানবের দিতে পরিত্রাণ। সর্বছেলে যিশুয়ে নেই ধরাধাম, পাপতি মানবের দিতে পরিত্রাণ। আলোই আলোই ভরেছে আর বিলিহাম, দাউদ নগর গোশালি মহাগন্ধাম। আলোই আলোই ভরেছে আজ বিলিহাম, দাউদ নগর গোশালি মহাগন্ধাম। ধনী গরিব সকলের তাই সমাগম, ধনী গরিব সকলের তাই সমাগম। পাপতি মানবের দিতে পরিত্রাণ, পাপতি মানবের দিতে পরিত্রাণ। সর্বছেলে যিশুয়ে নেই ধরাধাম, পাপতি মানবের দিতে পরিত্রাণ। ধারায় বইছে যে আনন্দে প্লাবন, মাটির আকাল বনেতে জানায় স্বাগত। খুশির ধারায় বইছে যে আনন্দে প্লাবন, মাটির আকাল বনেতে জানায় স্বাগত। সবার মাঝে জানায় তারা যিশু নাম, সবার মাঝে জানায় তারা যিশু নাম। পাপতি মানবের দিতে পরিত্রাণ, পাপতি মানবের দিতে পরিত্রাণ। সর্বছেলে যিশুয়ে নেই ধরাধাম, পাপতি মানবের দিতে পরিত্রাণ। Thank you.
দেশের পণ্ডিতেরা অরিয়নিশন মহাকালের মহাজ্যোতি করিয়া মন্ত্রণ পূর্ব দেশের পণ্ডিতেরা অরিয়নিশন মহাকালের মহাজ্যোতি করিয়া মন্ত্রণ দলি দলি দূতেরা গায় সংকীর্তন দলি দলি দূতেরা সংকীর্তন পাপকে মানবে দিকে পরিত্রাণ পাপকে মানবে দিকে পরিত্রাণ সর্ব ছেড়ে যিশু এলেন এই ধরাধাম পাপকে মানবে দিকে পরিত্রাণ পাপকে মানবে দিকে পরিত্রাণ পাপকে মানবে বাইশের পৃষ্ঠা ৪৩ অনুচ্ছেদ আমরা লক্ষ্য করি পবিত্র প্রভুভোজের বাইশের পৃষ্ঠা ৪৩ অনুচ্ছেদ বিশ্বাসে আমরা খ্রিস্টের পবিত্র দেহ রক্ত গ্রহণ করেছি এখন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই ৪৪ অনুচ্ছেদ একসঙ্গে বলি সর্বশক্তিমান ঈশ্বর আমরা প্রত্যেক উঠে দাঁড়ায় আসুন শেষ প্রার্থনায় যাই চলে আচ্ছা
আসুন আমরা শেষ প্রার্থনা এবং দান উৎসর্গের প্রার্থনায় যাই। পরম পবিত্র পিতা, তোমাকে ধন্যবাদ দিই তোমার দয়া করুণা অনুগ্রহের জন্য। আরেকটিবার এই 2023 সালের তোমার এই পবিত্র দিনের, শুভ দিনের, আমাদের জন্য যেদিন তুমি এসেছিলে প্রভু, সেই দিনের সাক্ষী হতে তুমি সাহায্য করলে প্রভুকে। তোমার চরণতলে আসি হৃদয় কৃতজ্ঞতা নিয়ে। আমাদের এতক্ষণ তুমি বহন করলে পবিত্র উপাসনায়, যদি কোনো জায়গায় ভুল ভ্রান্তি অযোগ্যতা দেখে থাকো, নিজ গুণে তুমি মার্জনা করো, আশীর্বাদ দাও যেন সেই ভুলের আর কখনো পুনরাবৃত্তি আমাদের জীবনে না হয়। পবিত্র পিতা, যতজন এসেছিলাম বিশ্বাস করি শূন্য হয়ে এসেছিলাম, তোমার অনুগ্রহতে, তোমার আশীর্বাদে, তোমার আত্মিক দৈহিক সুস্থতা দানে প্রত্যেককে তুমি পরিতৃপ্ত করছো। অনুগ্রহ করো যে মহামূল্য আশীর্বাদ এখান থেকে নিয়ে যাচ্ছি তার মূল্যায়ন যেন আমাদের এই জীবনের দ্বারা করতে পারি। প্রতিটি ভক্ত সন্তান কন্যা প্রভু, এরপর নিজ নিজ গৃহ থেকে রওনা দেবো আমরা, প্রত্যেকের সহবর্তী ও নিরাপদে নির্বিঘ্নে গৃহ পৌঁছাতে সাহায্য করো। আগামীকালকে যে সকল তোমার কার্য আছে, বিভিন্ন উপাসনালয়ে আমরা যাব, প্রত্যেকের সহবর্তী ও সেখানেও তোমার অদৃশ্য উপস্থিতি দিও। পবিত্র পিতা, আমাদের যা কিছু প্রয়োজন না চাইতে তুমি পর্যাপ্ত পরিমাণে ঊর্ধ্ব থেকে উজাড় করে দিয়ে থাকো। তোমাকে দান করব এমন কোনো স্পর্ধা আমাদের নেই, তোমারই দেওয়া আশীর্বাদের মধ্যে থেকে যৎসামান্য আমরা নিয়ে এসেছি প্রভু। দয়া করো এই উপহারকে তুমি গ্রহণ করো, মণ্ডলী তোমার রাজধার্মিকতার কাজের জন্য ব্যবহার করো, সকল গৃহের ভাণ্ডার চির অপ্রান্তে রেখো, রাত্রিকালীন ভার নিয়েও সুরক্ষা দিও, মিষ্টি ঘুম দিও, স্বর্গীয় দুধগণ দ্বারা পরিচর্যা করো। তোমার ইচ্ছা হলে নূতন দিন দেখার সুযোগ করে দিও এবং নূতনভাবে নম্র হয়ে বাধ্য হয়ে তোমাকে অনুসরণ করতে তুমি শিক্ষা দিও। প্রার্থনা শোনো প্রভু, উত্তর দানে পরিতৃপ্ত করো, যিশুর নামেতে চাই, আমেন। মানব বুদ্ধির অতীত ঈশ্বরের শান্তি আপনাদের হৃদয়মন ঈশ্বর এবং তার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের জ্ঞানে ও প্রেমে সুস্থির রাখুন, এবং সর্বশক্তিমান ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মার আশীর্বাদ আপনাদের সঙ্গে এখন নিত্যকাল বিরাজ করুন। শান্তিতে প্রস্থান করুন, প্রভুকে ভালোবাসুন এবং তার সেবায় রত থাকুন। খ্রিস্টের নামে গুণে তাহাই হো। সবাইকে ধন্যবাদ, জয় যিশু, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। সবাই ভালো থাকবেন, সুন্দরভাবে বড়দিন কাটাবেন, সুস্থ থাকবেন, সবাইকে শুভ বড়দিন। নিচে নামিয়ে দেব, সকালে স্কেল আরো নামিয়ে দেব। হ্যালো, গানের সিটগুলো, গানের পাতাগুলো রেখে যাবেন, গানের কাগজ, গানের সিট আপনারা রেখে যাবেন, গানের সিট রেখে যাবেন।